আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ডক্টর এসআরখ আপনাদের সাথে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আজকে আমরা কথা বলবো যৌন শক্তি বর্ধক কিছু ভিটামিনের নাম জানব, যেটা সবসময় ব্যবহার করা হয় আর এই ভিটামিনের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললে চলে। যে কোনো বয়সের নারী পুরুষ ছেলে মেয়ে উভয়ই খেতে পারে। যৌন শক্তিটাকে যদি কারোর নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, শরীরটার কোনো শক্তি পায় না, মানে মিলনে যে তৃপ্তি সেটা নষ্ট হয়ে গেছে, সেইটাকে ফিরিয়ে আনার জন্য চিকিৎসকরা কিছু ভিটামিন রোগীকে প্রেসক্রিপশনে লিখে দেয় আর কিছু পুষ্টিকর খাবারের কথা তারা বলে দেয়। তাহলে আমরা যে ভিটামিনটা সবথেকে আমরা বেশি ব্যবহার করি, ভিটামিন ই, যেটাকে বাজারে ই ক্যাপ বা ই ক্যাপসুল নামে যেটাকে পাওয়া যায়, তো এই জাতীয় যে ভিটামিনগুলো আরও আছে সেটা হচ্ছে ভিটামিন সি, এটাকে সিবিট আকারে বাজারে পাওয়া যায়, যে কোনো বয়সের নারী পুরুষ সবাই খেতে পারে। এইগুলো আসলে মূলত কাজ কী? এইটা হচ্ছে পুরুষের যেই শুক্রাণু উৎপাদন, শুক্রাণু উৎপাদনের যেই প্রক্রিয়াটা থাকে স্পার্মাটোজেনেসিস, স্পার্মিওজেনেসিস যেটাকে বলা হয়, স্পার্মিওজেনেসিসের যে একটা লেন্দি প্রসেস, এই প্রসেসটাকে সাহায্য সহযোগিতা করার জন্য অনেকগুলো এনজাইম কাজ করে এখানে। তো এই এনজাইমগুলোকে সহযোগিতা করতে ভূমিকা রাখে এই সমস্ত ভিটামিনগুলো, অ্যান্টি অক্সিডেন্ট জাতীয় যে ভিটামিনগুলো আছে, আরও কিছু মিনারেল আছে, আমরা মিনারেল সম্পর্কে নেক্সটে জানবো। তাহলে আমরা কয়েকটা ভিটামিনের নাম আগে জেনে নিই। তো ভিটামিন ই সবথেকে বেশি ব্যবহার করা হয়, তারপর আছে ভিটামিন সি, আর ভিটামিন সিটাকে আপনাকে খেতে হলে টক জাতীয় ফল খেতে হবে আর টাটকা শাকসবজি, এটা রান্না করলে এই জাতীয় খাবারে এটা থাকে না। আরও কিছু এখানে ইউজ করা হয়, যেমন সামুদ্রিক যেই মাছ, তাদের থেকে যে কড লিভার অয়েল থাকে, চর্বি তেল, তৈলাক্ত মাছ, সামুদ্রিক মাছের তেলটা সবার জন্য স্বাস্থ্যের জন্য অনেক ভালো। যেহেতু সামুদ্রিক মাছটা আমরা সচরাচর আমরা পাই না, আমরা তো কিনে খেতে পাচ্ছি না, যেহেতু সামুদ্রিক মাছটা, যেহেতু সমুদ্রের কূলের যারা বাসিন্দা তারা হয়তো সহজে খেতে পারে, কিন্তু যারা উত্তরবঙ্গে আছে বা দক্ষিণ অঞ্চলের থেকে দূরে আছে তাদের জন্য কিন্তু সামুদ্রিক মাছটা এত সহজলভ্য না। সেই জন্য চিকিৎসা বিজ্ঞানে কিছু ওষুধ বা খাবারের প্রসেসিং করে এই ওষুধ আকারে বাজারে আসে, সেইটার নাম হচ্ছে ফ্যাটি অ্যাসিডের সমৃদ্ধ যে গুণাগুণ আছে সেটাকে বলে ওমেগা থ্রি, ক্যাপসুল আকারে পাওয়া যায়। আমি আবার বলছি ওমেগা থ্রি, এটা হচ্ছে যেইটা খেলে শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা, যৌন শক্তিটা মোটামুটি একটা পর্যায়ে থাকবে। তাহলে আমরা আজকে ভিটামিন সম্পর্কে জানলাম, অন্য আরেকটা দিন অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।